আমার সকল প্রিয় ছাত্র ছাত্রীদের ক্লাস ফাইভ থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা নিয়ে আমি তোমাদের সাথে এসেছি স্বরবর্ণর দশম বর্ণ ও নিয়ে। কেমন? স্বরবর্ণ দশম বর্ণ হচ্ছে ও। এতদিন পর্যন্ত আমরা স্বরবর্ণ ওই পর্যন্ত শিখেছি, এর পরের ক্লাস অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখবো স্বরবর্ণের দশম বর্ণ অর্থাৎ দশ নম্বর বর্ণ। সেই দশ নম্বর বর্ণটা কি? দশ নম্বর বর্ণ হচ্ছে ও। আমরা ঠিক আগের ক্লাসগুলোর মতোই ও দিয়ে আমরা কিছু বানান তৈরি করব এবং তার সাথে সাথে আমরা অন্যান্য স্বরবর্ণের মতো ও কার দিয়েও বানান তৈরি করব এবং তার আগে অবশ্যই শিখবো ও কার কীভাবে হয়। আমি আশা করবো বাড়িতে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করছো কার এবং বানান সমস্ত কিছু এগুলো এবং লেখা অভ্যাস করছো নিশ্চয়ই। চলে এসো, ও দিয়ে আমরা কিছু বানান লিখতে বইয়ের বানানগুলোই তোমাদের আমি লিখছি। ও, ল, ওল, ও, বর্কিজ, দন্তন্য, ওজন, ও, ডয়বিন্দু, র, দন্তন্য়ে, আকার, ওড়না, ও, ল, ক, পয়ে, হস্যই, ওল, কপি। কেমন? চারটে বানান রয়েছে দেখো ও দিয়ে তোমাদের। ও, ল, ওল, ওল কথাটার অর্থ হচ্ছে এটা এক ধরনের ভেজিটেবলস, এক ধরনের সবজি বলা হয় এটাকে। ও, বর্কিজ, দন্তন্য, ওজন, ওজন দেখো এই কথাটা লেখা রয়েছে এখানে, একটা দাঁড়িপাল্লা ছবি তোমাদের রয়েছে, মাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় বা যেটাকে মাপ করি আমরা সেই মাপটাকে বলা হয় ওজন। আর রয়েছে ওড়না, ও, ডয়বিন্দু, র, দন্তন্য, আকার, ওড়না অর্থাৎ দোপাট্টা অর্থে আমরা যেটা ব্যবহার করে থাকি, হ্যাঁ, উড়নি। আর রয়েছে ও, ল, ক, পয়ে, হস্যই, ওল, কপি অর্থাৎ শালগম জাতীয় এক ধরনের সবজি, এটাও এক ধরনের সবজি, এটা বলা হয়ে থাকে ওলকপি। কী কী বানান পেলাম? ও, ল, ওল, ও, বর্কিজ, দন্তন্য, ওজন, ও, ডয়বিন্দু, র, দন্তন্য, আকার, ওড়না এবং ও, ল, ক, পয়ে, হস্যই। এই প্রত্যেকটা বানানে কী হয়েছে? প্রত্যেকটা বানানের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ও এই বর্ণটা রয়েছে, ও এই স্বরবর্ণ দিয়ে এই চারটে বানান শুরু হয়েছে। এবার যথারীতি আমরা আগের বর্ণের মতোই বা আগের ক্লাসের মতোই আমরা কী করব? ও কার তৈরি করব এবং সেই কার দিয়ে কীভাবে বানান তৈরি হয় সেটা দেখব। তো ও কার কীরকম দেখতে হবে? ও কার মনে রাখার একটা সহজতম উপায় হচ্ছে এ কার মনে রাখবে আর তার সাথে আকার মনে রাখবে। কেমন? মাঝে বসবে আমার এই বর্ণটা, ঠিক আছে? যে বর্ণের সাথে ও যুক্ত হবে অর্থাৎ ও কার হিসেবে যখন যুক্ত হবে যে বর্ণের সাথে, তার সাথে কীভাবে বসে আমরা দেখি। সাপোজ কো, ক প্লাস ও, কীভাবে বসবে? কয়ে, ও কার, এবং অন্যান্য কারের মতোই সেই স্বরবর্ণের মতোই কিন্তু সেই কারের উচ্চারণ হবে। অর্থাৎ কয়ে ও কার আমি দিলাম, তার উচ্চারণ কী হবে? কো। ঠিক যেরকমভাবে কয়ে আকারে কা, কয়ে হস্যই কি, কয়ে দীর্ঘইও কি, কয়ে হস্য কু এবং কয়ে ওই হলেও কয় কই হয়েছে বা কয়ে একারে কে হয়েছে, ঠিক সেরকমভাবে কয়ে ওকার হচ্ছে কো। নেক্সট পাব খ প্লাস ও, কি হবে? খ। দন্তন্য যোগ ও, নো, র যোগ ও, রো, আর ম যোগ ও, মো। আবার বলছি এরা প্রত্যেকে কিন্তু শব্দ নয়, একটাও কিন্তু শব্দ নয়, এরা প্রত্যেকে শব্দের এক একটা অংশ বিশেষ। ক যোগ ও, খ প্লাস ও খো, দন্তন্য প্লাস ও নো, র প্লাস ও রো, ম প্লাস ও মো, এরা প্রত্যেকে হচ্ছে এক একটা কোনো কোনো শব্দের অংশ। আচ্ছা, এগুলো ব্যবহার করেও আমরা শব্দ তৈরি করতে পারি বা আমরা অন্য ওকার বিশিষ্ট কোনো বর্ণকে দিয়ে শব্দ তৈরি করতে পারি। এসো আমরা এবার ওকার দিয়ে পুরোপুরিভাবে শব্দ তৈরি করা বা বানান তৈরি করা শিখি। যেমন আমি লিখলাম গয়ে ওকার প্লাস ল অর্থাৎ গোল, গোল মানে সার্কেল, আমরা সবাই জানি। ঘয়ে ওকার ডয়বিন্দু, রয়ে আকার অর্থাৎ ঘোড়া, হর্স, তাই তো? তারপর লিখব দয়ে ওকার প্লাস
র দৌড়, দৌড় অর্থে দরজা ব্যবহার করা হয়ে থাকে যেটা। চয়কার প্লাস র চোর। আর কি পাবো? তিন অক্ষর দিয়ে লিখি বর্ণ শব্দ কিছু, রয়কার প্লাস দ প্লাস দন্তন্য, রোদন। রোদন কথাটার অর্থ কি? রোদন কথার অর্থ হচ্ছে কান্না। কেমন? নেক্সট হচ্ছে ক, পয়কার প্লাস ত। কপোত কথার অর্থ পায়রা। ক পয়কার ত কপোত। এরকম আরও শব্দ পেতে পারি আমরা, কোমল, কয়কার ম প্লাস ল। কোমল মানে সফট বা নরম। একটা জিনিস খেয়াল করো যে ওকার দিয়ে প্রত্যেকটা বানান আমরা যে লিখেছি সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষয় আবশ্যক নয় যে ওকারটা আমার বর্ণের শুরুতেই থাকবে, অর্থাৎ শুরু হচ্ছে যে বর্ণটা দিয়ে সেই বর্ণের শুরুতেই যে ওকারটা আমাকে ব্যবহার করতে হবে এরকম না। ওকার দিয়ে যখন বানান এরকম, এটা শুধু ওকারের ক্ষেত্রে না, যে কোনো কারের ক্ষেত্রেই সেই কার দিয়ে যদি বানান তৈরি করতে বলা হয় তার মানে হচ্ছে, তার অর্থ হচ্ছে এটা যে সেই বানানের মধ্যে আমার সেই কারটা অবস্থান করবে, রাইট? সেটা আমার বর্ণের শুরুর বর্ণতে হতে পারে, তিন অক্ষরের ক্ষেত্রে সেটা আমার মাঝের বর্ণে হতে পারে বা শেষের বর্ণতেও হতে পারে, ঠিক আছে? তো এরকমভাবে দেখো এখানে আমি লিখেছি কিছু কিছু বানান, গয়কার ল গোল, ঘয়কার ডয় বিন্দু র একার ঘোড়া, দয়কার র দৌড়, চয়কার র চোর, রয়কার দ দন্তন্য রোদন, ক পয়কার ত কপোত, কয়কার ম ল কোমল, তাই তো? ওকার দিয়ে আমরা এই বানানগুলো শিখলাম, বাড়িতে এগুলো অভ্যাস করবে এবং তার সাথে সাথে কার এবং অক্ষর সমেত এগুলো লেখা ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আসছি আরও নতুন বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাড়িতে থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।